প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশের মাধ্যমিক একাদশ উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেকের মনে পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে এবছর আমাদের ফাইনাল পরীক্ষা কি বাতিল হয়ে যাচ্ছে অনলাইনে হচ্ছে না পিছিয়ে যাচ্ছে না টেস্ট পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে বাস্তবটা এই মুহূর্তের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর দু হাজার বাইশের পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো তোমরা যারা দু হাজার বাইশের পরীক্ষায় বসতে চলো তোমাদের একাধিক ছাত্রছাত্রীর একাধিক মতবাদ রয়েছে তোমাদের প্রত্যেকের মতামত জানানোর অধিকার তোমরা এই মুহূর্তে কমেন্টে জানাতে পারো তোমার মতামত কি কিন্তু ও আমি তোমাদের বাস্তবটাই তুলে ধরব এই মুহূর্তে বাস্তবটা কি হতে চলেছে আমি আগেও বলেছি এই মুহূর্তেও তোমাদের বলছি তোমাদের পরীক্ষা হোক কিংবা পরবর্তীকালে পরীক্ষা বাতিল হোক সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম এর মধ্যে লাভ বা লোকসান জড়িয়ে নেই তোমরা সকলেই জানো তোমাদের সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করে থাকি যতটা সম্ভব আমার তরফ থেকে আমি কোনো বই কিংবা সাজেশান তোমাদেরকে সেল করি না বা কোনো মতামত প্রদান করি না নেগেটিভ জিনিসগুলো দেখাই না শুধুমাত্র পজিটিভ জিনিস তুলে ধরি সেরকমও কোনো বিষয় না সমস্ত বাস্তবটা তুলে ধরি তোমাদের ক্ষেত্রে যদি কোনো রকম খারাপ করা হয় সেটাও তুলে ধরি এই কোনো জিনিস যদি ভালো করা হয় সেটাও তুলে ধরি সমস্ত কিছুই আমি বিস্তারিত জানাই আর মেন টপিকে যাওয়ার আগে আরও কিছু বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি দু হাজার কুড়ির উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে দু হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে ওই পরিস্থিতিতে অফলাইনে নেওয়া যাবে না বাতিল ছাড়া কোনোরকম উপায় নেই সেটা কিন্তু আমি আগেও জানিয়েছিলাম এবং একই সাথে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের পদ্ধতি ই রাজ্য সরকার জারি করে সেই সময় বলেছিলাম উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের সমস্যা হতে পারে এক মাস পর উচ্চ মাধ্যমিকের মূল্যায়নের সমস্যা হয়েছে ছাত্রছাত্রীরা মানেনি এটা আমি আগেই বলে দিয়েছিলাম কারণ ওর মূল্যায়নের পদ্ধতি দেখেই সমস্ত কিছু বলা সম্ভব ছিল আর বিগত বছরের কলেজের পরীক্ষার কথা যদি বলি ইনফ্যাক্ট এবছরের কলেজের পরীক্ষার কথাও যদি বলি যখন সকলেই বলছিল অফলাইনে পরীক্ষা হবে ছাত্রছাত্রীদের সিচুয়েশান এবং বাস্তবটাই তুলে ধরেছিলাম যে অনলাইনে পরীক্ষা হওয়া দরকার সেই অনুযায়ী পিটিশনও করি এবং রাজ্য সরকারের তরফ থেকেও পরবর্তীকালে জানিয়ে দেওয়া হয় অফিসিয়ালভাবে যাতে অনলাইনেই পরীক্ষা হয় অফলাইনের বিজ্ঞপ্তি দেওয়ার সত্ত্বেও পরবর্তীকালে বিজ্ঞপ্তি চেঞ্জ হয়ে অনলাইনেই পরীক্ষা এই মুহূর্তে কলেজে ইউনিভার্সিটির হচ্ছে বিগত সময়ে যেরকমভাবে বাস্তব তুলে এসেছি নিঃস্বার্থভাবে সেই একই রকমভাবে কিন্তু বাস্তবটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তুলে ধরতে চলেছি স্টেপ বাই স্টেপ দেখো সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ছ তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি হ্যাঁ অবশ্যই এই সবার প্রথম রাজ্য সরকারের এর প্রধান লক্ষ্য হবে কিন্তু পরীক্ষাকে পিছিয়ে দেওয়া আমাদের রাজ্য বোর্ড না বিভিন্ন রাজ্যের যে বোর্ডগুলো রয়েছে রাজ্য বোর্ডগুলো রয়েছে সেই রাজ্য বোর্ডগুলোও কিন্তু এই মুহূর্ত পর্যন্ত প্রমাগত চেষ্টা করছে এ যে পরীক্ষা নেয়ার এবং অফলাইনে পরীক্ষা নেওয়ার রুটিনও দিয়ে দিয়েছে কারণটা কি পরীক্ষা কিন্তু যে ফেব্রুয়ারিতে রয়েছে এ সেরকমটি নয় এখনও দু মাস বাকি আছে আগের বছরও যখন পরীক্ষা বাতিল হয়েছিলো সেই সময়সীমা কিন্তু একদম ন্যূনতম পনেরো দিন আগে পরীক্ষা বাতিল হয়েছে পরীক্ষার ডেট পিছিয়ে গেছে তারপরে পরীক্ষা বাতিল হয়েছে এটা কিন্তু সবার প্রথমে মনে রাখতে হবে কারণ যে বোর্ডের অধিকর্তা রয়েছে বা রাজ্য সরকার রয়েছে কেউ চায় না পরীক্ষা বাতিল হোক কেউ চায় না স্কুল বন্ধ হোক কেউ চায় না কলেজ বন্ধ হোক কিন্তু তার সত্ত্বেও পরিস্থিতির কাছে হার মেনে এ সমস্তটাই করতে বাধ্য হয় রাজ্য সরকার তথা স্কুল কর্তৃপক্ষ যারা পরীক্ষার চালক রয়েছে তারাও সেই কারণে প্রথম যে কাজটা রাজ্য সরকার করবে যে পরীক্ষা যদি ই একান্তইভাবে যথাসময়ে না নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতির অ্যাকর্ডিং বোর্ডের পরীক্ষাটা পিছিয়ে দেবে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পিছিয়ে যাবে আমরা কিছুদিন আগে দেখেছি টিভি নাইন বাংলার থেকে যেটা আমি তোমাদের আগেই শেয়ার করেছিলাম যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পিছিয়ে যেতে পারে এবার তোমরা অনেকেই বলবে পরীক্ষা পিছিয়ে যাবে বুঝতে পারলাম কিন্তু কতটা পেছাবে দেখো সেটা নির্ভর করছে কোভিড পরিস্থিতির ওপর পিছিয়ে যাবে বলে এবছরের দু হাজার বাইশের পরীক্ষাটা দু হাজার গিয়ে তো আর নেওয়া সম্ভব নয় প্রথম দিকে বোর্ড চেষ্টা করবে যাতে এক মাস পিছিয়ে দিয়ে পরীক্ষাটাকে অফলাইনে নেওয়া যেতে পারে কারণ তাদের কাজ পরীক্ষা নেওয়া তারা শেষ পর্যন্ত যুদ্ধ করে যাবে পরীক্ষা নেওয়ার জন্য এবং পরবর্তীকালে কোভিড পরিস্থিতি যদি স্বাভাবিক না থাকে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা পেছাতে পেছাতে যখন দেখা যাবে আর পরীক্ষা পেছাতে পারছে না অর্থাৎ খুব বেশি যদি পেছাতেই হয় পরীক্ষা সেক্ষেত্রে মার্চ এপ্রিলের জায়গায় জুন জুলাই এর বেশি কিন্তু পেছাতে পারবে না আর তোমাদের জুন মাস পর্যন্ত ওই লাস্ট পেছাতে পারবে তারপরে কিন্তু আর পরীক্ষা পেছানো সম্ভব নয় কারণ পরীক্ষার পর রেজাল্ট আউট রয়েছে সমস্ত কিছু ব্যাপার রয়েছে তো যদি একান্তই ওই সেই সময় পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা বাতিল ছাড়া রাজ্য বোর্ডের এর আমাদের রাজ্য বোর্ড না কোনো রাজ্য বোর্ডের হাতেই কোনো রকম অপশান থাকবে না পরীক্ষা বাতিল কিন্তু এখনই ঘোষণা করবে না বা পরীক্ষা হচ্ছেই এরকমভাবে এখনও কিছু বলবে না শেষ পর্যন্ত একটাই কথা বলবে আমরা চেষ্টা করে যাব পরীক্ষা নেয়ার এবার তোমরা অনেকেই বলবে পরীক্ষা বাতিল এই মুহূর্তে ঘোষণা করবে না সেটা তো বুঝতে পারলাম পরীক্ষা কি আদৌ হবে এ আপনার কি মনে হয় হ্যাঁ সেটা জানাবো এই ভিডিওতেই জানাবো কিন্তু তার আগে বলে রাখি পরীক্ষা যদি বাতিল হয় সেক্ষেত্রে কিভাবে মূল্যায়ন হবে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যদি পরীক্ষা বাতিল হয় একান্তই কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হয় শেষ সময়সীমা পর্যন্ত ও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হওয়ার পর তোমাদের যে টেস্টের নম্বর রয়েছে সেই নম্বরের ওপর ভিত্তি করে এবং তোমাদের যে প্রজেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্রোজেক্ট প্র্যাকটিক্যালের নম্বরের ওপর ভিত্তি করে তোমাদের একটা মিশ্র ও মূল্যায়ন পদ্ধতিতে তোমাদের রেজাল্ট ফাইনালের দিতে পারে এবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে ইনফ্যাক্ট যাদের টেস্ট পরীক্ষা খারাপ আছে তাদের তো আসবেই যে অনলাইনে পরীক্ষা নিলে কেমন হয় তো ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি ওই অনেকে এটাও বলবে যে কলেজের পরীক্ষা অনলাইনে হচ্ছে দেখো তোমাদের এর পরীক্ষা অনলাইনে হওয়া নিয়ে রীতিমতো আমি আগে ডেডিকেটেড এক বছর আগে ভিডিও করে ফেলেছি তার সত্ত্বেও শর্টে তোমাদের বলে রাখি তোমরা সকলেই জানো যে আমাদের রাজ্য বোর্ডের যে পরিস্থিতি যে ওয়েবসাইট বা সমস্ত কিছু দিক থেকে যদি বলি পরিকাঠামো সেক্ষেত্রে অনলাইনে পরিকাঠামো কিন্তু নেই বললেই চলে কাদের ক্ষেত্রে হ্যাঁ কিছু পার্সেন্ট হলেও হ্যাঁ সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কারণ উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীকে ফোন দেওয়া হয়েছে এবার অনেকেই বলতে পারো যে ফোন যে ভিডিওটি দেখছি সেখানে এ অনেকের কাছেই ভিডিওটি পৌঁছাচ্ছে না অনেকের কাছেই অনলাইনের ব্যবস্থা নেই নেটওয়ার্ক অনেকেরই খারাপ সেক্ষেত্রে বলে রাখি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরাই পরের বছর ফার্স্ট ইয়ারে যাবে তারা কলেজে ভর্তি হবে তারা কলেজের অনলাইন এক্সাম হচ্ছে তাদেরও যদি সেই সময় পরিস্থিতি খারাপ হয় তাদেরও অনলাইন এক্সাম দিতে হয়েছে আগের বছরও যারা উচ্চ মাধ্যমিক পড়েছে তাদেরও কলেজে গিয়ে মাত্র কয়েক মাসের তারাও অনলাইন পরীক্ষা দিয়েছে এই এই পরিকাঠামো যেটা যেটা আছে সেটাকে যদি সুকল্পিত করা হয় তাহলে অবশ্যই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা নেওয়া সম্ভব যেহেতু স্মার্টফোন দেওয়া হয়েছে এবং তারা পরের কিছুদিন কিছু মাস পরেই তারা যেহেতু অনলাইনেই ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবে এছাড়া অনলাইন পরীক্ষার বহু উপায় আগের বছরের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম তো এক্ষেত্রে এটুকুই বলবো যে মাধ্যমিকের তো ও অনলাইনে পরীক্ষা নেওয়া সম্ভব না উচ্চ মাধ্যমিকের নেওয়ার ক্ষেত্রেও বিভিন্ন জটিলতা রয়েছে সেই কারণে তোমরা অনলাইনে যে পরীক্ষা নেওয়া সম্ভব সেটা মাথার থেকে সরিয়ে রাখো মানে অনলাইনে পরীক্ষা নেওয়াও সম্ভব না এটা তোমরা ধরে নিতে পারো পুরো বিস্তারিত আলোচনা করলাম কারণ অনেকে পিটিশানের কথা বলছো ও আমাকে অনলাইনে এক্সামিনেশনের জন্য বিষয়টা পুরো ক্লিয়ার করলাম আর তোমাদের মধ্যে সর্বাধিক ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল হবে না পরীক্ষা হবেই সেটা যদি এই মুহূর্তেই বোর্ড জানিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে এ একদম স্পষ্টভাবে তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেকে বলে রাখি যে ডাক্তার রয়েছে গবেষক রয়েছে বিজ্ঞানী রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এ পরিষ্কারভাবে বলতে পারছে না যে কালকে সংক্রমণ কত ছড়াবে বা কতটা প্রভাবিত করবে কতদিন এই কোভিড ভাইরাস থাকবে এক আরও বছর না এই বছর শেষ হয়ে যাবে এ কোনো কিছুই স্পষ্টভাবে কিন্তু জানাতে পারছে না আর যখনই জানাচ্ছে তারপরে আরেকটা নতুন ভেরিয়েন্ট চলে আসছে এই মুহূর্তে আরও একটা আরও কিছু ভেরিয়েন্ট বেরিয়ে গেছে সেই কারণে কখন কি ঘটবে ভবিষ্যতে কি হতে চলেছে আমরা কেউ বলতে পারি না আর সেই কারণে তোমাদের একটাই কথা আমি বলবো তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা প্রত্যেকে কিন্তু পঠন পাঠনের দিকে গুরুত্ব ও নজর দাও কারণ তোমাদের পরীক্ষা যদি পরবর্তীকালে নাও হয় তোমাদের পড়াশোনা কিন্তু কাজেই লাগবে তোমরা পরিশ্রম করো সেই পরিশ্রম কখনোই বিফলে যাবে না কারণ তুমি ছোটোবেলায় শিখেছিলে অ অকখা এবিসিডি যেগুলো এগুলো যদি তোমরা না শিখ আজকে কিন্তু তোমরা এই জায়গায় আসতে পারতে না কারণ ছোট ধাপ হলেও সেগুলোও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই কারণে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কি হবে তার থেকেও বড় বিষয় তুমি কি শিখছো পরবর্তীকালে তোমার শিক্ষাটাই তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই কারণে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। ভবিষ্যতে কি হতে চলেছে সেই ভবিষ্যৎবাণীর ওপর আস্থা না রেখে পড়াশোনায় মনোযোগী হও কঠোর পরিশ্রম করো শেখার চেষ্টা করো পরীক্ষা নিয়ে তোমাদের প্রশ্ন অনুযায়ী সমস্তটাই বিস্তারিত আলোচনা করলাম সমগ্র ভিডিওটি দেখে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানিও ধন্যবাদ